পরিবারের সবাই রাস্তায় দাঁড়িয়েছে, তাই আমি ওদের কাছে যাচ্ছি। আজকের জন্য আমার একটা ছোট্ট অনুরোধ, সে আজ আর তুমি এ বাড়ি ছেড়ে বেরিও না। কি করবো আমি এখন? পাড়ার লোকরাও সব বলা বলি করেছিল তোমার বোন ঝিলামকে ওর হাজব্যান্ড ব্রত বাড়ি থেকে বের করে দিয়েছে। মানে তোমার পুরো ফ্যামিলিকেই বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে বেলা হয়ে যাচ্ছে, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে তো। তাই তো, বিকেল হলেই তো আত্মীয় স্বজনরা সব আসতে শুরু করে দেবে। হীরাবতীকেও তো আবার বিকেল অনুষ্ঠানের জন্য তৈরি হতে হবে, তাই না? হ্যাঁ, মুনা আবার কোথায় গেল? মুনা, মুনা, মেঘনা কোথায় গেলি রে? ইরা, কি করছিস এখানে? নিচে চল, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে তো। কি হলো রে, তোর মুখটা এরকম কেন লাগছে? না কিছু না, চল। দাদা আমার কেমন লাগছে? অভিক, সবার সামনে আর কি ভালো লাগে? হীরাবতী, সব ঠিক আছে তো? ও আকাশ, এনে এই যে ভাত কাপড়টা, এটা হীরাবতীর হাতে দিয়ে বল আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি হলো বাবা, ধর না পিসিমণি। না পিসিমণি মানে আকাশ দা, তোমাকে ওটা ইরাকে দিতে হবে, তারপর মা যেটা বলবে সেটা তোমাকে বলতেও হবে। তোর আবার কি হলো? আকাশ, তাড়াতাড়ি কর, কোনো ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না। এসব তুই কি বলছিস আকাশ? ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না মানেটা কি? আরে বাহ আকাশ, হঠাৎ আমার মনের কথা বলছে। দেখ বাবা, তুই ও স্বামী, স্বামী হিসেবে এটা তোর কর্তব্য। তোমার প্রবলেমটা কি বলো না, হঠাৎ করে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না বলে দিলেই তো আর হয় না। আজকে তোমার ইরাবতীর ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। কেন ড্যাড, নিতেই হবে কেন? ইরাবতীর ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া মানে ইরাবতীকে ছোট করো নয় কি? মানে ইরাবতী নিজের মুখেই বলেছে উনি উদ্ধার হতে চান না, উনি এই বিয়েটা উদ্ধার হওয়ার জন্য করেননি। উনি এই বিয়েটা করেছেন একজন বন্ধুকে পাশে পেতে, যে সারা জীবন ওনার পাশে থাকবে, ওনাকে বুঝবে। তাহলে আজ এসব নিয়ম মেনে আমি ওনাকে কেন ছোট করবো ড্যাড? এই সময় দাঁড়িয়ে কোনো মেয়েরই কি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সত্যি দরকার আছে? তারা সকলেই এইটুকু নিজের জন্য করতেই পারে, নিজের যোগ্যতায়। আর ইরাবতী তো যথেষ্ট যোগ্য, তাই আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম শুধু এটুকু বললে মনে হয় ওনাকে ছোট করা হয়। তাই আমি বলতে চাই, আজ থেকে আপনার সমস্ত লড়াইয়ে আমি আপনার পাশে থাকব। আপনার জীবনযুদ্ধে আপনি সব সময় আমাকে সঙ্গে পাবেন। আমি জানি ইরাবতীর কাছে সব থেকে উপরে ওনার পরিবার, ওনারা কষ্ট থাকলে উনি ভালো থাকতে পারবেন না। তাই ইরাবতীর পরিবারকে ভালো রাখা ওনার হাজবেন্ড হিসেবে আমার কর্তব্য।
ড্যাড, উনি কিন্তু তোমার কথা শুনে এই বাড়ির বউ হওয়ার দায়িত্ব পালন করেছেন। ওনার হাজার কষ্ট হলেও উনি ওনার পরিবারকে খুঁজতে যাননি। এবার আমি আমার দায়িত্ব পালন করব, ওনার পরিবারকে আমি খুঁজতে যাব। চমৎকার, চমৎকার মাইসা, আজ আমার মনে হচ্ছে যে আমি আমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পেরেছি। না না, দায়িত্ব কর্তব্য সব ঠিক আছে, কিন্তু মঙ্গল অমঙ্গলের ব্যাপারটা তো ভাবা উচিত, তাই না? আজকের দিনে আকাশ বাড়ি থেকে বেরিয়ে গেলে অত অমঙ্গল হবে। ওনার বউ ভাতের দিন নতুন বউয়ের চোখে জল এলে সবচেয়ে বড় অমঙ্গল। তাই ইরাবতীর চোখের জল মোছানোটা সবচেয়ে জরুরি। আমার এত ভালো লাগছে যে আজ আকাশ সেইভাবে ভেবেছে, খুব ইরাবতীর মনের কথা বুঝেছে। তাই আমি চাই আকাশ যেটা ঠিক ভেবেছে ও সেটাই করুক। ইরাবতী, আমি আমার কথা রাখবই, আপনার পরিবার যেখানেই থাক না কেন আমি খুঁজে আনবই। আপনি চিন্তা করবেন না, আমাদের বউ ভাতের অনুষ্ঠান আপনার পরিবারকে নিয়েই হবে। আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, তাই আপনার মতন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পাশে পেয়েছি। আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আমি আপনার জন্য অপেক্ষা করব। কাকলি বৌদি, এই নাও বাজারটা ধরো। এগুলো তুমি কি করেছো শত দাদা? হ্যাঁ, এই এত বাজার তোমাকে কে করতে বলেছে শুনি? এত বাজার নয় গো, যতটুকু পেরেছি, যতটুকু সাধ্যে কুলিয়েছে ততটুকুই এনেছি। আচ্ছা তুমি কি শত দাদা, তুমি কেন এত কিছু আনতে গেছো? আমি কখন রান্না বসিয়ে দিয়েছি তুমি জানো? কি যে বলো তুমি, তোমরা আমাদের আশ্রয় দিয়েছো, এটুকু যদি না করতে পারি তাহলে তো নিজেদের কাছে নিজেরাই ছোট হয়ে যাব। তোমাদের এই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। ও কি কথা শত দাদা? মাসিমা দেখুন, শত দাদা কি বলছে শুনুন, শত দাদা নাকি আমাদের ঋণ শোধ করছে। আরে বাবা, আপনাদের এখানে থাকতে দিয়ে আমরাই তো ধন্য হয়ে গেছি, আমরাই তো ঋণ শোধ করছি। আজ কত বছরের ঋণ বলুন তো? আমাদের এই বাড়ি, আমাদের দোকান, আমরা যে সম্মানের সঙ্গে খেয়ে পড়ে বেঁচে আছি, এসবই তো ইরা দিদির জন্য মাসিমা। আচ্ছা আমাদেরকে সে কথা ভুলে গেলে চলে বলুন তো? আমরা বাইরে শোবো মাসিমা, আপনাদের কোনো কষ্ট হতে দেব না। আপনারা যে ইরা দিদির পরিবার, ইরা দিদিকে যতই রাগ করে অভিমান করে দূরে সরিয়ে রাখুন না কেন, একটা কথা কিন্তু মানতেই হবে মাসিমা, ইরা দিদিকে যেদিন আপনাদের জীবন থেকে সরিয়ে দিলেন সেই দিনই আপনারা সব কিছু হারালেন। আজও যতটুকু যা ভালো আছি সে তো ইরারই কর্মফল। ঠিকই বলেছো ঠাম্মু, আমরা হয়তো না চাইতেও বারবার করে দিশ সাথে জড়িয়ে পড়ছি। ইরাই আমাদের সব রে। ঠাম্মি এখন এসব কথা বলো না, ছেলের মন মেজাজ এমনিতেই খারাপ, এইসব কথা শুনলে খুব কষ্ট পাবে। কিন্তু শত, একজনের প্রতি ন্যায় করতে গিয়ে আমরা আরেকজনের প্রতি অন্যায় করছি না তো রে? মেয়েটা কেমন আছে আমরা কিন্তু কোনো খবর নিইনি, ছেলেটা তো তবু আমাদের চোখের সামনে আছে। আমি এরাও তো আমাদের কোনো খোঁজ খবর নেয়নি, ওর একবারও জানতে ইচ্ছে করলো না আমরা কেমন আছি, কোথায় আছি, কিভাবে আছি। না ঠাম্মি, ইরা আমাদের ভুলে গেছে, ইরা
কি জানি মিস্টার চ্যাটার্জি পৌঁছতে পারলেন কিনা এখনো, ওদের সবার সাথে দেখা হলো কিনা কে জানে। একটা কি ফোন করে দেখবো? না না, ফোন করার দরকার নেই, বারবার ফোন করলে উনি আবার বিরক্ত হতে পারেন। উনি যথেষ্ট রেসপন্সিবল মানুষ, উনি ঠিক একটা পথ বার করবেন আমি জানি। হীরাবতী চলো 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 পাল্টাই।